আমাকে একটু বলতে হবে কতটুকু খিদা লেগেছে, কতটুকু খিদা লেগেছে? 1 মিলিয়ন বস্তা খিদা লেগেছে। বস্তা কত বড় বড়, বর্ষাকালে বৃষ্টি হবে অথচ খিচুড়ি খাবো না, সেটা কি হতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের একটা ভিডিওতে আমি তিনটা রেসিপি শেয়ার করব। বর্ষাকালে খিচুড়ি প্লেটারটা এরকমই হওয়া উচিত, কারণ বর্ষাকালে চারপাশে ইলিশ মাছের সমারোহ থাকে আর ডিম তো সবসময়ই পাওয়া যায়। তাই বর্ষাকালে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভুনা, ডিম ভুনা খেতে অসাধারণ লাগে। আজকে সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে, এজন্য আমি ভাবলাম দুপুরের খাবারে খিচুড়ি করলে মন্দ হয় না। আর যেহেতু আমার পরিবারের সবাই এই ধরনের খাবার খেতে খুব পছন্দ করে, তাই আমি আজকে খিচুড়ি প্লেটারটা সাজিয়ে ফেললাম। আর কিভাবে সহজে এই প্লেটারটা সাজিয়েছি সেটাই আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। রান্নাগুলো খুবই সহজ এবং খুবই চমৎকার, আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেক উপকার হবে। তো চলুন রান্নাটা শুরু করি। ইলিশ মাছ ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম, আর এখন মাছটা কেটে নেওয়ার পালা। তো মাছটা কেটে নেওয়ার জন্য, যেহেতু এটা ডিপে রাখা ছিল বড়, কিছুক্ষণ আমি বাইরে রেখেছিলাম, 5-10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন একটা কাঁটা চামচ দিয়ে এর আষ্টাগুলা ছাড়িয়ে নিলাম। এরপরে একটা বটি দিয়ে এর কাঁটাগুলো কেটে নিয়ে তারপরে এগুলোকে পিস পিস করে নিচ্ছি। আমি খুব ভালো মাছ কাটতে পারি না, তারপরেও ট্রাই করছি। মাছটা খুবই ফ্রেশ ছিল আর এটা ডিমওয়ালা মাছ ছিল। আর মাছের ডিম আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাছাড়া মাছের ডিম খেতে অনেক ভালো লাগে। ইলিশ মাছের ডিমটা আমার নিজেরও অনেক পছন্দের। তো এখন আমি হাতটা ধুয়ে নিচ্ছি, আর এদিকে মাছটা আমার ধুয়ে নেওয়া শেষ। এখন মাছে লবণ হলুদ আমি মাখিয়ে নিব। তো লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমি মাছটাকে একটু ভেজে নিব। এভাবে মাছটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেবেন, পারলে ম্যারিনেট করে 15 মিনিট রেখে দিবেন। আমি আসলে আজকে ম্যারিনেট করে রেখে দেওয়ার সময় পাইনি, কারণ আমার বাচ্চাদের খুব প্রিয় খাবার খিচুড়ি। তো যেহেতু ওদের প্রিয় খাবার রান্না করা হচ্ছে, তাই ওদের খিদাটাও একটু দ্রুত পাচ্ছে। ওরা কিছুক্ষণ পরপর এসে আমাকে বলছে যে কখন রান্নাটা শেষ হবে। তো রান্না শেষ করাটাই আমার পক্ষে খুবই কঠিন ব্যাপার হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা কমপ্লিট করতে হবে। এখন মাছটা আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু ম্যারিনেট করে 15 মিনিট রাখিনি, আপনারা চাইলে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে পারেন। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে মাছটাকে ভেজে নিব। এখানে কিন্তু সরিষার তেলটা ইউজ করতে হবে, কারণ এই রান্নাটায় সরিষার তেল ইউজ করলে রান্নাটা খুবই অসাধারণ হয়। আর কিচেন চিমনিটা আমি অন করে নিলাম, কারণ রান্না করার সময় প্রচুর পরিমাণ তেল এবং ধোঁয়া নির্গত হয়, যেটা কি না রান্নাঘরে তেল চিটচিটে ভাব আনে। তো কিচেন চিমনিটা অন করা থাকলে তেল এবং ধোঁয়া বাইরে বের করতে খুবই সহজ হয় এবং কিচেনটা তেল চিটচিটা হয় না। তো এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম, এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। আর এখন ইলিশ মাছের টুকরাগুলো আমি এই প্যানের মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু খুব বেশি মচমচা করে ভাজবো না, মোটামুটি একটু ভেজে নিব। আর ইলিশ মাছ ভাজার সময় একটু সাবধানে থাকবেন, কারণ ইলিশ মাছ ভাজার সময় প্রচুর তেল ছিটে। তো দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু তেলগুলো ছিটে এদিক এদিক চলে যাচ্ছে, তো একটু সাবধানে থাকতে হয় আর কি। অন্য অন্য মাছ ভাজার সময় কিন্তু এতটা তেল ছিটে না, যতটা তেল ছিটে ইলিশ মাছ ভাজতে গেলে। তো এই যে দেখেন, আমি কিন্তু হালকাভাবে দোনো পাশ ভেজে নিব। তো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি। এরপরে এই পাশটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু মাছগুলো উঠিয়ে নিব। বেশি মচমচা করে আমি মাছগুলো ভাজবো না, কারণ এগুলো আমি দো পেঁয়াজা করবো, তাই এগুলো এত বেশি মচমচা করে ভাজার কোনো দরকার নেই।
মাছগুলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর আমি মাছগুলা তুলেও নিলাম আর এখন এই ফ্রাইপ্যানের ভিতরে আমি মাছগুলা রান্না করে নিব এর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি প্রথমে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি মাছ ভাজলাম যে তেলে সেই তেলে কিন্তু আমি রান্না করে নিচ্ছি তো এখানে আমি এখন একটু লবণ দিয়ে দিব যেন পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যায় লবণ দিলে দ্রুত নরম হয়ে যাবে আর আপনারা যতটুকু লবণ খান ততটুকু পরিমাণই লবণ দিবেন পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব এই রান্নাটা করতে খুব বেশি পানি দরকার নাই এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি কারণ গুঁড়া মশলাগুলো দিতে হবে সেজন্য এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়েছি আর এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া এরপরে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এরপরে দিব 1 চা চামচ জিরার গুঁড়া আর দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এখানে আমি কোনো ধরনের রসুন ইউজ করব না ব্যাস এবার আমি এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব তিন চার মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি তো এটা মূলত আপনি গ্রেভিটা যেভাবে রাখবেন সেরকম অনুসারে আপনি পানিটা দিবেন আমি এখানে একেবারে মাখা মাখা ঝোল রাখবো তো সেজন্য ওভাবে অত বেশি পানি দিলাম না এখানে আমি 1.25 কাপের মতো পানি দিয়েছি আর এই পানিতেই আমার মাছটা রান্না করা হয়ে যাবে যেহেতু আমি ঝোল রাখবো না সেহেতু এখানে এত বেশি পানি দেওয়ার দরকার নেই তো এখন মাছের টুকরাগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই মাছ রান্নাটা খুব সহজ কিন্তু খেতে অনেক মজা আর ইলিশ মাছ এমনই একটা মাছ আপনি যেভাবেই রান্না করেন না কেন সেটা খেতে মজাই হয় ইলিশ মাছ রান্না করার জন্য আসলে খুব বেশি নামি দামি শেফ হওয়ার দরকার নেই ইলিশ মাছটা এমনই একটা মাছ আপনি শুধু যদি লবণ পেঁয়াজ মরিচ দিয়ে সিদ্ধ করেন তাও এটা খেতে অসাধারণ ঝোলটা একটু টেস্ট করে দেখলাম সব কিছু ঠিক আছে কি না বিশ্বাস করেন এতটাই টেস্টি হয়েছে যে বলে বোঝাতে পারবো না আর এর ঝোলটা আমি আরও কমিয়ে নিব এবং মাছের উপরে যখন তেল উঠে আসবে ঝোলের উপরে গ্রেভিটা যখন একেবারে থকথকা হয়ে যাবে এবং উপরে তেল ভেসে উঠবে তখন আমি মাছটাকে পরিবেশন করব তো এখন একেবারে লো হিটে মাছটাকে অন্য একটা চুলাই বসিয়ে রাখব এবং এই চুলাই আমি অন্য একটা রান্না বসিয়ে দিব এখন আমি ডিম ভাজাটা কতটুকু খিদা লেগেছে 1 মিলিয়ন বস্তা 1 মিলিয়ন বস্তা খিদা লেগেছে বস্তা কত বড় বড় রান্না করার সময় 1 মিলিয়ন বস্তা রান্না করার সময় না এই যে পুরো বাড়ি সমান খিদা লেগেছে আর দেখতে পাচ্ছেন আমার বাচ্চার প্রিয় খাবার সেহেতু আমার বাচ্চার খিদাটা একটু বেশিই লাগছে কারণ ও খিচুড়ি ডিম ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে আর এজন্যই ওর খিদাটা একটু বেশি পাচ্ছে তো আমার দ্রুত রান্না কমপ্লিট করতে হবে এখন আমি ইলিশ মাছের কড়াইটাকে অন্য চুলায় বসিয়ে দিচ্ছি কারণ এটা একেবারে লো হিটে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এতে করে এর ভিতরে যেই এক্সট্রা ঝোলটা আছে সেটা শুকিয়ে যাবে এবং গ্রেভিটা একেবারে থকথকা হয়ে যাবে আর তেলটা উপরে ভেসে আসবে তো একদম অল্প হিটে আমি অন্য একটা চুলায় ইলিশ মাছের কড়াইটা বসিয়ে দিলাম আর এর পাশে আমি আরেকটা ফ্রাইপ্যান নিয়ে নিলাম আর তার মধ্যে আমি ডিমটাকে ভেজে নিব আমি ডিমটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এখন লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে আমি ডিমটাকে এখন ফ্রাই করে নিব ডিম ভোনার জন্য আমি ডিমটাকে একটু ভেজেই নিই অনেকেই আছেন ডিমটাকে না ভেজেও করেন কিন্তু আমি ডিমটাকে ভেজেই নিই একটু তো ডিম হলুদ লবণ মাখানো হয়ে গিয়েছে আর এখন ডিমটাকে আমি ফ্রাইপ্যানে দিয়ে দিলাম
ডিমগুলা বাদামি করে ভেজে নিয়েছি আর এখন ডিমগুলা উঠিয়েও নিলাম আর এখন এই ফ্রাই প্যানেই আমি ডিমগুলা রান্না করে নিব ডিমগুলো রান্নার জন্য আমি এখানে 1/2 টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ আর এখন এর মধ্যে একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিব পেঁয়াজ কুচি দেওয়ার পরে অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন এত করে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যাবে আমি এখানে ডিম রান্না করতে যতটুকু লবণ লাগবে ততটুকুই দিয়ে দিলাম এখানে আধা চা চামচের মতো লবণ দিয়েছি আর পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম একটু পানি এখানে আধা কাপের মতো পানি দিলাম এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা এবং গুঁড়া মশলা এখানে রসুন বাটা দিয়েছি 3 চা চামচ আর আদা বাটা দিয়েছি 1 চা চামচ তো আমি একসাথে দিয়ে দিয়েছি আপনাদেরকে আর কি বোঝার স্বার্থে বলে দিলাম আর এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া দিলাম আধা চা চামচ মরিচের গুঁড়া দিলাম আধা চা চামচ জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম 1 চা চামচ এখন মশলাটাকে একটু কষিয়ে নিব মশলাটাকে যত সুন্দর মতো কষিয়ে নেবেন রান্নাটা কিন্তু ততটায় সুন্দর হবে একই রান্না অনেকেই করে বাট একজনের রান্নার টেস্ট এক রকম হয় এর কারণটা হচ্ছে রান্নার সময় মশলাগুলো ঠিক মতো কষানো হয় না তো এই যে দেখেন আমি এখানে কিন্তু কয়েকটা এলাচের ফল দিয়ে দিলাম চার পাঁচটা মুখ ফাটিয়ে দিয়েছি মশলাটা কিন্তু খুব সুন্দর মতো আমি কষিয়ে নিয়েছি যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নাটা ততই বেশি টেস্টি হবে এখন দিয়ে দিলাম পানি এখানে পানি আপনি ততটাই দিবেন যতটুকু গ্রেভি আপনি রাখতে চান তো আমি খুব কম পরিমাণ পানি দিয়েছি কারণ এটা খিচুড়ির সাথে খাওয়া হবে এবং এটা আমি একটু ভুনা ভুনা করব সেজন্যই আমি এত বেশি পানি দিব না ব্যাস এখন আমি এটাকে কিছুক্ষণ রান্না করব পাঁচ মিনিট পরে দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে অন্য একটা চুলায় একেবারে লো হিটে আমি ডিমটাকে বসিয়ে রাখলাম এর ভিতরে যতটুকু ঝোল আছে আস্তে আস্তে শুকিয়ে যাবে আর মাছটাও কিন্তু আরেকটা চুলায় আমি একদম লো হিটে বসিয়ে রেখেছি এখন এই চুলায় আমি খিচুড়ি দিয়ে দিচ্ছি খিচুড়ি হতে হতে মাছ এবং ডিম সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে তো খিচুড়ি রান্নার জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ তার মধ্যে দিয়ে দিলাম 4টা এলাচের ফল আর পেঁয়াজ দিলাম 1 টেবিল চামচ আর দিলাম কাঁচামরিচ 5-6টা আর এখানে আমি আজকে ভাতের চাউল ইউজ করেছি 250 গ্রাম আর মুগের ডাল আগে থেকে ভেজে তারপরে সেটাকে ধুয়ে নিয়েছি সেটা ইউজ করেছি 250 গ্রাম ভাতের চাল ইউজ করেছি 250 গ্রাম আর মুগের ডাল ইউজ করেছি 250 গ্রাম আমি আজকে খিচুড়িতে কোনো ধরনের পোলার চাল ইউজ করিনি আর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদার পেস্ট দিয়েছি 1 চা চামচ আর রসুনের পেস্ট দিয়েছি 3 চা চামচ আমি এখানে একসাথে দিয়েছি বলে আপনাদের বোঝার স্বার্থে বলে দিলাম আর লবণ আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দিবেন এখন চালটাকে খুব ভালো মতো ভুনে নেয়ার পালা যত সুন্দর করে চালটা ভুনা ভুনা করবেন তত সুন্দর হবে খিচুড়িটা ঝরঝরা হবে এবং সুন্দর হবে দিয়ে দিলাম গাওয়া ঘি 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি আমি আরও দিব কিন্তু সেটা কিছুক্ষণ পরে এখন ভুনা করার সময় মানে চালটাকে একটু ভুনে নেওয়ার সময় আমি গাওয়া ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আর এই গাওয়া ঘিটা কোনোভাবেই স্কিপ করা যাবে না গাওয়া ঘি দেওয়ার কারণে খিচুড়িটার টেস্ট এতটাই ভালো আসে যে বলে বোঝাতে পারবো না চালটা খুব ভালো মতো আমার ভুনে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি হলুদটা দিয়ে দিব আর পানি দিয়ে দিলাম এখানে আমি হলুদ দিয়েছি আধা চা চামচের মতো আর পানি দিয়েছি চাল ডাল যে পরিমাণ দিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়েছি ব্যাচ আর 10 মিনিট লাগবে আমার খিচুড়ি কমপ্লিট হতে এখন আমি আরও 1 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম তো এত 10 মিনিট পরে দেখেন খিচুড়ি ভাত কিন্তু হয়ে গিয়েছে আর খিচুড়ি ভাতটা খুবই ঝরঝরে হয়েছে আর এত সুন্দর ঘ্রাণ আসছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ব্যাস আমার সব রান্না কমপ্লিট এখন রান্না করা খাবার আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই দিব তো সেজন্য আগে খাবারগুলো সার্ভিং ডিশে তুলে নিব এতক্ষণ আপনারা যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমার অল সাবস্ক্রাইবারদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার জন্য আর নতুন যারা আমার ভিডিও দেখছেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজেই আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন
আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন অথবা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার ফেসবুকে চলে যাবে আর আপনি সহজে কিন্তু আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটাকে ফলো করতে হবে, কেমন? তো এদিকে আমার ইলিশ মাছটাও কিন্তু সম্পূর্ণ রেডি, আবার ডিমটাও রেডি হয়ে গিয়েছে, খিচুড়িটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি সার্ভিং ডিশে সবগুলো খাবার তুলে নিব। তো প্রথমে আমি ইলিশ মাছটা তুলে নিচ্ছি, একটা একটা করে তুলে নিতে হবে। তো হয়ে গেল আমার খিচুড়ি প্লেটার সাজানো, দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় একটা প্লেটার। আর এই বর্ষাকালে এই ধরনের খাবার সবারই খেতে ভালো লাগে, তাই বর্ষাকালে মাঝে মাঝে এ ধরনের খাবার খাওয়ার চেষ্টা করবেন, এটা স্বাস্থ্যকর এবং খেতেও খুবই ভালো লাগে। আমার বাচ্চারা এ ধরনের খাবার খেতে খুব পছন্দ করে, তাছাড়া আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। আমরা বাইরের খাবার খুব কম খাই, বাসায় তৈরি খাবারই বেশি খাই। আর বাসায় যদি এরকম মজার মজার খাবার তৈরি হয় তাহলে বাইরের খাবারের দরকার কি বলেন? আর বাইরে যেয়ে আপনি এত রুচিসম্মত খাবার, মানসম্মত খাবার কিন্তু পাবেন না, তাই ঘরে তৈরি করে স্বাস্থ্যকর খাবারটা খাওয়াই বেটার। এখানে আমি ছালাদ হিসাবে রেখেছি পেঁয়াজ, কাঁচামরিচ আর শসা কুচি। আপনারা চাইলে এখানে টমেটো বা যে কোনো ধরনের ছালাদ ইউজ করতে পারেন। তো আমার বাচ্চাদের প্লেট রেডি, আর এই প্লেটটা রেডি করেছি বাচ্চাদের জন্য আর সাথে আপনাদেরকে একটু ভিডিওতে দেখানোর জন্য যে প্লেটারটা কিভাবে সাজাতে হবে। তো এখন সব কিছু খাবারের টেবিলে নিয়ে যাব। তো আমি ভিডিওটা শেষ করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আর এই বর্ষাকালে সবাই খিচুড়ির আইটেমটা একটু মজার মজার করে খাবেন, কোনোদিন ইলিশ খিচুড়ি খাবেন, কোনোদিন ভর্তা খিচুড়ি খাবেন, অনেক রকম খিচুড়ি প্লেটারের রেসিপি কিন্তু আমার এই চ্যানেলে দেয়া আছে, তাই আপনারা দেখে নিতে পারেন এবং সুন্দর সুন্দর আইডিয়াও নিতে পারেন এবং সেভাবে রান্না করে বাসায় খেতেও পারেন। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি, দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।